কত সুন্দর করে সে প্রথমে পা হাত দিছে, হাত দেওয়ার পরে পাটা বাম পা সামনে দিয়ে পাটা দুই পা একসাথে উঁচু করে নিচে ডাউন হয়েছে। এই যে এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে ভূমি ধরার এখানে দুইটা পজিশন থাকে আমাদের, এই হাত দুইটা অনেকে করে কি এই হাতটাকে এই যে হাতের ফিঙ্গারগুলো সমস্ত আঙ্গুল ক্লোজ থাকবে এবং হাতের লক্ষ্য দৃষ্টি হাতের একেবারে স্ট্রিট সোজা থাকবে হাত দুইটা এবং হাতের ফিঙ্গারগুলো ক্লোজ সম্পূর্ণ ক্লোজ। এবং এইখানে আরো লক্ষণীয় বিষয় হচ্ছে কি আমরা এখানে এটা পজিশন এটা হচ্ছে অরিজিনাল বুক ডাউন পজিশন এবং আর কেউ করে কি এই ফিঙ্গার গুলোকে এই টি পজিশন, এই টি পজিশনে যদি বুক ডাউন দেয় বুক ডাউনটা আমাদের কষ্ট হয়ে যায়। এই পজিশনটা হচ্ছে আমাদের একুরেট পজিশন। এখন ফিঙ্গার সোজা করো এবং এখানে একটা জিনিস হবে কি আমাদের হিপটা থাকবে সোজা, মা লক্ষ্য দৃষ্টি থাকবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, লক্ষ্য দৃষ্টি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মনে হবে যেন পুরো শরীরটা একটা তত্তা, জাস্ট একটা তত্তা পজিশন এবং এই পজিশনে হিপটা একেবারে একটা তত্তা মনে হবে আমাদের আপ ডাউন করতেছে, ওকে ডাউন হ্যাঁ আপ মনে হচ্ছে একটা তত্তা উঠতেছে নামতেছে, ওকে ওকে রাইজ আপ। এই যে একটা লক্ষণীয় বিষয় দেখলেন বুক ডাউনের কি পজিশন, এখন আমি দেখাচ্ছি সবার লক্ষ্য দৃষ্টি আমার দিকে। এই যে দেখেন পা দিলাম বাম পা সামনে, তারপরে হাত ডাউন নিলাম, আমি চুল পজিশন দেখাচ্ছি, এটা এক্সট্রা একটা ভিডিও হবে শুধু বুক ডাউন দ্রুত করবে। এই যে দুই পাটা সোজা করে স্ট্রিট সোজা করে পাটা সোজা করবে। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে কি আপনার এই পা দুইটা এবং এই যে দুই পা এই ফিঙ্গার আছে ফিঙ্গারে এবং ফিঙ্গারের নিচে একটা মাংস আছে, এই মাংসপেশিতে আপনারা কি করবেন প্রেসার দেবেন, প্রেসার দেওয়ার পরে এই হাত দুইটা, এই হাত দুইটা স্ট্রিট সোজা ফিঙ্গার ক্লোজ নো ফাঁকা, ফিঙ্গার ক্লোজ হাত সোজা, কেউ এই পজিশন এই পজিশনে বুক ডাউন দেওয়া যাবে কিন্তু এই পজিশনে আপনি দিতে গেলে যে যে লোকটা 20টা দিতে পারে সে দিতে পারবে অনলি 10টা। এই পজিশন হচ্ছে বুক ডাউন, খুবই কষ্টকর বুক ডাউন আমাদের, বুক ডাউন দিতে হবে কি করে ফিঙ্গার সোজা হাত ক্লোজ পা স্ট্রিট আর হিপ ডাউন লক্ষ্য দৃষ্টি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, ওকে। এবার দেখবেন বুক ডাউন, এই যে মনে হচ্ছে আমি একটা তত্ত্বা ডাউন হয়েছি, তত্ত্বা উঠতেছি, তত্ত্বা ডাউন হচ্ছে তত্ত্বা উঠতেছে, ওকে রাজু। এই হবে বুক ডাউনের পজিশন। এবার হবে আমরা এবার আপনাকে দেখাবো আমরা রিচ আপ, রিচ আপটা আমরা কি করে দিই একটা মিনিট একটা মিনিট শেষ করে একটা একটা করে ধরা দিতে।